এবার আমরা অন্য একটি মেলা দেখে আসি, অন্যরকম মেলা, চড়ক মেলা। বাংলা লোক সংস্কৃতির অন্যতম এই চড়ক মেলা চৈত্রের শেষ দিনে অনুষ্ঠিত হয়। সুন্দরানন্দ ঠাকুর নামক এক রাজা 1485 সালে এই মেলার সূচনা করেন, কিন্তু সব ধরনের লোকের অংশগ্রহণের মাধ্যমে ক্রমে এটি বাংলার লোক সংস্কৃতির অঙ্গ হয়ে দাঁড়ায়। এই মেলার প্রধান দেবতা শিব, একে শিবের গাজন বা নীল পুজো বলা হয়। শিব ছাড়াও অন্যান্য দেবতারাও এখানে পূজিত হন এবং কাঠের দেল পুজো কোথাও কোথাও বলা হয়। চড়ক মেলার অন্যতম প্রধান জিনিস চড়ক গাছ, একটি প্রায় 25-30 ফুট গাছকে সারা বছর ধরে পরিচর্যা করে মাটিতে পুঁতে দেওয়া হয়। গাছের উপরে বাঁশ দিয়ে চরকি মতো বানিয়ে দেওয়া হয়, বাঁশের প্রান্ত থেকে ঝোলে দড়ি, আর সেই দড়ির ভেতর এই চড়ক সন্ন্যাসীরা ঝুলতে থাকে তাদের পিঠে এই হুক লাগিয়ে বা বড়শি লাগিয়ে। গাছ পোতার তোড়জোড় চলছে, তার আগে গাছকে পুজো করে গায়ে তেল মাখিয়ে, সিঁদুর মাখিয়ে, চন্দন মাখিয়ে, ধূপ জ্বালিয়ে পুজো করা হয়। একটি গর্ত খুঁড়ে নেওয়া হয়, এই সেই গাছ, এই গাছকেই একটু একটু করে টেনে সোজা করে তুলে দেওয়া হয়। এই গাছের প্রান্ত থেকে ঝুলছে দড়ি, এই দড়িতেই চড়ক সন্ন্যাসীরা ঝুলে। যারা ঝুলে তাদের বেশিরভাগই অল্প বয়সী, এরা এক মাস ধরে প্রস্তুতি নেয়, উপবাসে থাকে এবং দিনের বেলা গ্রামে গ্রামে ভিক্ষা করতে বেরোয়। এই পুজো বিশেষ কোনো ব্রাহ্মণ লাগে না, কোনো প্রকৃত ব্রাহ্মণ পূজা করে। শিব ঠাকুর এখানকার প্রধান দেবতা। সবাই চড়ক গাছকে প্রণাম করে মাথা ঠেকায়। এরা সব গাজন সন্ন্যাসী, এরা এই গাছকে ঘিরে শিব ঠাকুরের ধ্বনি দিতে দিতে এগিয়ে চলে। এদের হাতে থাকে শলাকা, এগুলোই এরা লোহার শলাকা, এগুলো এরা শরীরের বিভিন্ন প্রান্তে, মুখের চারপাশে, জিভে এই শলাকা ফুটিয়ে শারীরিক কষ্ট দেয়, নিজের শরীরকে কষ্ট দেয়, এবং যে যত কষ্ট সইতে পারে তার তত পূর্ণ হয় বলেই এদের সকলের বিশ্বাস। এদের সাথে এই যে থলি আছে, এই ঝোলা, এই ঝোলার ভেতর এদের ভিক্ষুর গ্রাম থেকে যে ভিক্ষু করে আনে সেই ভিক্ষুর জিনিসপত্র এই ঝোলার মধ্যে থাকে। এই দড়ির এক প্রান্ত হুক অন্য প্রান্ত বেঁধে দেওয়া হয় বাঁশের সঙ্গে লাগানো দড়ির সঙ্গে। এত শারীরিক কষ্ট সহ্য করে এদের কোন রকম দুঃখ হয় না, কোন রকম কষ্ট হয় বলে মনে হয় না। একটু পরেই আমরা দেখব কিভাবে ফোটাচ্ছে চড়ক সন্ন্যাসীর থলে, এর ভেতরে সব জিনিসপত্র যে যতটা সংগ্রহ করতে পেরেছে।
হাতে শলাকা, এটি একটু পরের মুখের চারপাশে ফুটবে, এপাশ ওপাশ করে বেরিয়ে যাবে। এই যে শলাকা, দুপাশে ঝুলিয়ে দেওয়া হয় আম, যাতে ভারী হয়, আরো কষ্ট বেশি হয়। কেউ কেউ ভার সইতে না পেরে হাত দিয়ে ধরে থাকে, তবুও এরা বিরত হয় না। বড় শুধু নয়, ছোটরাও এখানে অংশগ্রহণ করে, তাদেরও কোনো কষ্ট নেই, কোনো কান্না নেই, মুখে হাসি। মুখে শলাকা বিদ্ধ অবস্থায় চলে এদের মিছিল, গাছকে ঘিরে চারদিকে এরা চলতে থাকে। শুধু একবার না, একাধিকবার এরা শরীরকে ফোটায়, শলাকা ফোটায়, এ তারই নমুনা। এই বড় বড় শলাকা এভাবেই ফুটিয়ে দেওয়া হয় পিঠে, তারপরে ঝুলিয়ে দেওয়া হয় গাছে। এরাও শুধুমাত্র ওদিকে শলাকার উপর নির্ভর করে এবং পিঠের চামড়ার উপর সারা দেহের ভার রেখে এরা ঘুরতে থাকে। শুধু এরা ঘোরে না, গ্রামের ছোট ছোট বাচ্চাগুলোকে এদের হাতে ধরিয়ে দেওয়া হয়, এরা আশীর্বাদ করে। এতে এদের এবং বাচ্চার সবারই পূর্ণ হয় বলেই বিশ্বাস। ঝুলন্ত অবস্থায় এরা বাচ্চাকে কোলে নিয়ে আদর করে। বাচ্চাকে আশীর্বাদ করে সমস্ত বাচ্চা লাইন দিয়ে ওদের কাছে চলে আসে। একজনের শেষ হলে আরেকজনের লাইনে থাকে সন্ন্যাসীরা, তার দড়ি খুলে দেওয়া হয়, সে নিচে নেমে আসে, তারপরে অন্যজন ঝুলতে থাকে। এভাবে যতক্ষণ না পর্যন্ত সবার মনোবাঞ্ছা পূর্ণ হয় ততক্ষণে এই অনুষ্ঠান চলতে থাকে। এই জায়গাটি বাগনা পাড়া, হাওড়া কাটোয়া লাইনে কালনা পর স্টেশন। প্রতি বছর চৈত্রের শেষ দিনে এখানে এই গাজন মেলা অনুষ্ঠিত হয়। বিকালের দিকে শুরু হয় পূজা পার্বণ অনুষ্ঠান, সব শেষ হতে হতে সন্ধ্যে হয়। মাঠের চারপাশে বিভিন্ন দোকান কসরা সাজিয়ে বসে, তারপরে একসঙ্গে তুলে নেওয়া হয় শলাকা। কিন্তু কোনো রক্তপাত হয় না, আশ্চর্য ব্যাপার। শলাকা বিদ্ধ করা এবং শলাকা খোলার জন্য বিশেষ অভিজ্ঞ লোক থাকে। আস্তে আস্তে সন্ধ্যা নামে, তারা চারিদিকে বাতাসা খই ছড়িয়ে দেয়, নিচে থাকা লোকেরা এরা কুড়িয়ে খায় এবং এটি প্রসাদ, শিবের প্রসাদ, পুণ্যের প্রসাদ। এই ধারাভাষ্যকার দোকানে আস্তে আস্তে আলো জ্বলে ওঠে, চরক সন্ন্যাসীরা পুণ্য লাভ করে। চৈত্রের শেষ দিনে
সমস্ত কিছুকে বিদায় জানিয়ে নতুন বাংলা বর্ষ বৈশাখের শুভারম্ভ।